নলেজ ক্লাব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। জাপান একটি যৌগিক আগ্নেয়গিরির দ্বীপমালা। এই দ্বীপমালাটি 6,852টি দ্বীপ নিয়ে গঠিত। জাপান এমন একটি দেশ, রাস্তায় কোনো ডাস্টবিন নেই, এমনকি দেশটির কোথাও অন্যান্য দেশের মতো বর্জ্যের ভাগাড় পর্যন্ত নেই। জাপানিদের আত্মসম্মানবোধ প্রবল। আপনি শুনলে অবাক হবেন যে জাপানের বেশ কয়েকজন প্রধানমন্ত্রী অল্প কয়েকটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি বলে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। জাপানিরা প্রচণ্ড কঠোর, এতটাই কাজ ভালোবাসে যে তাদের ডিকশনারিতে ওভারটাইম বলে কোনো শব্দ নেই। প্রতি বছর গড়ে 10,000 মানুষ মারা যায় শুধুমাত্র অতিরিক্ত কাজের চাপে। ডায়াগনোসিসে তাদের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়, ভূমিকম্প হলে আমরা যেমন দৌড়ে বের হই, প্যানিক হই, তেমন কিছুই জাপানিরা করে না। কারণ জাপান এমন একটি দেশ যেখানে প্রতি বছর 15,000 বার ভূমিকম্প হয়, তাই তাদের কাছে এটা খুব স্বাভাবিক একটা ঘটনা। যদিও প্রচুর ক্ষয়ক্ষতি হয় জাপানে, জাপান পৃথিবীর মধ্যে একমাত্র দেশ যেখানে কাজে 1 মিনিট দেরি করে আসাকেও বিরাট অপরাধ হিসেবে দেখা হয়। জানেন কি, পাবলিক ট্রেনগুলোর গড়ে 18 সেকেন্ডের বেশি দেরি করার কোনো নজির নেই তাদের। যেখানে আমাদের ট্রেন কখন আসবে আমরা কেউ বলতে পারি না। এছাড়াও জাপানের শিশুদের স্কুলে লেখাপড়ার পাশাপাশি আদব কায়দা শেখানোর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়ে থাকে। স্কুলে ছাত্র শিক্ষক নিজেরাই মিলেমিশে একসঙ্গে ক্লাসরুমে, ক্যাফেটেরিয়া ইত্যাদি পরিষ্কার করে। কোনো কাজকেই ছোট করে না দেখার অভ্যাস এখান থেকেই গড়ে ওঠে জাপানি শিশুদের। জাপানিজরা দাবি করে তারা পৃথিবীর সবথেকে ভালো খাবার খায়। জাপান এত বিনয়ী কেন? বাধ্য হয়ে জাপান বিনয়ী, বলা যেতে পারে বিনয়ী হতে জাপানকে বাধ্য করা হয়েছে। জাপানই একমাত্র দেশ পৃথিবীতে যাদের উপর পারমাণবিক বোমা ব্যবহার করা হয়েছে। বলা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপান বিনয়ী হয়েছে। পৃথিবীর অন্যতম যুদ্ধপ্রিয় জাতি জাপান, যাদের অভিধানে ক্ষমা বলে কোনো শব্দ ছিল না, শিশু নারী ও বয়স্ক কাউকে ছাড় দিত না। জাপানে চলাফেরা করতে গেলে অবাক হতে হয়, কারণ জাপানিজদের প্রতিটা পদক্ষেপে আইন মানার আগ্রহ দেখে। ট্রেনে ওঠার আইন, দাঁড়ানোর আইন, ধাক্কা দেওয়ার আইন, প্রতিটা পদক্ষেপে আইন আর আইন। 2011-এর সুনামির সময় কনভিনিয়েন্ট সেন্টার থেকে কেনাকাটা করার সময় যে রেসনিং আইন জাপানিজরা ফলো করতেন সেটাও দেখার মতো। সুতরাং জাপানিজরা বিনয়ী হয়েছে বাধ্য হয়ে। জাপানিরা যেমন কর্মঠ, তেমন তাদের শৃঙ্খল জীবনযাপন। তাদের খাদ্য তালিকা বেশ চমৎকার এবং নিয়মতান্ত্রিক। একজন জাপানি সুস্থ শরীর আর মজবুত হাড় নিয়ে বেঁচে থাকে প্রায় 84 বছরেরও বেশি। এদের শরীরে মেদের চিহ্ন প্রায় নেই বললেই চলে। কিন্তু কেন? পর্যবেক্ষণে ধরা পড়েছে জাপানিরা স্বাস্থ্য ঠিক রাখতে শুধুমাত্র খাবার নিয়ন্ত্রণ করে বিষয় এমন না, বরং তাদের জীবনযাপনের নিয়মকানুন অভ্যাস সব মিলেই তাদের সুস্বাস্থ্য। মোটা জাপানি খুঁজে পাওয়া কঠিন। জাপানের ওকিনোয়া দ্বীপের নাগরিকদের গড় আয়ু 84 নয়, বরং বেশিরভাগ মানুষ এখানে শতবর্ষ পার করেছেন। এই দ্বীপকে বলা হয়ে থাকে দ্য ল্যান্ড অফ ইমমর্টালস। জাপানিরা 3টি আদর্শ মেনে চলে। তারা প্রচুর হাঁটাহাঁটি করে, জীবনযাত্রার সাইকেল ব্যবহার করে, অফিস, আদালত, স্কুল, কলেজে যাবার ক্ষেত্রে এই 2টি মাধ্যমকেই তারা বেছে নেয়। জেনে অবাক হতে হয়, জাপানে 72 মিলিয়ন মানুষ বাইসাইকেল ব্যবহার করে নিয়মিত, এবং বাইসাইকেল ব্যবহার করার ক্ষেত্রে নেদারল্যান্ড আর ডেনমার্কের পরই জাপানের নাম উঠে আসে। এছাড়া তারা সবসময় পরিমিত পরিমাণ খাবার খায়। ছুটি উদযাপনেও পাহাড় ডিঙানো বা হাইকিং তাদের মাঝে ভীষণ জনপ্রিয়। জাপানিরা কখনো ভরপেট খায় না, সবসময় তারা শতকরা 80% পেট ভরিয়ে ক্ষান্ত দেয়। তাদের এই 80% পেট ভরানোর খুব মজাদার একটা নাম আছে, একে তারা বলে হারা হাচিবু। যেন কখনো বেশি খাওয়া না হয়ে যায় সেজন্য তারা খাবার পরিবেশন করে ছোট পাত্রে। সেই ছোট পাত্রটিও তারা খাবার পরিপূর্ণ করে না, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রেখে খাবার পাত্র সাজায়। বলা হয় জাপানিরা প্রতিদিন প্রায় 30 পদের খাবার খায়, কিন্তু খুবই অল্প পরিমাণে। সব খাবার অল্প পরিমাণে খেতে হবে, রেস্টুরেন্ট নয়, বরং বাসায় রান্না করা খাবার জাপানিদের খাদ্য তালিকা স্থান পায়। তারা যে শুধু খাবার বাসায় রান্না করে তা না, অনেক ক্ষেত্রে ফল সবজির উৎপাদনও বাসাতেই করে। খাবারের সাথে তাদের আবেগটা অনেক গভীর আর একটু ভিন্ন ধর্মীয় বটে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। ধন্যবাদ।